হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয়। তো তার জন্য আজকে আমরা তৈরি করব একটি ভোল্টেজ রেগুলেটর, যেটার সাহায্যে আমরা ভোল্টেজ কম বেশি করতে পারবো। আর ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের যা যা লাগবে দেখুন, প্রথমেই আমাদের লাগবে একটি ভ্যারিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটার, অনেকে পটেনশিওমিটারও বলে। তো এটাকে ঘোরালে এটার মান কম বেশি হয়। আর এটা 100K, এখানে লেখা আছে দেখুন 100K, আপনারা এখানে 100K এবং 50K ব্যবহার করবেন, এর নিচে ব্যবহার করবেন না, নাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর লাগবে ট্রানজিস্টার, ট্রানজিস্টার আপনারা যে কোনো ট্রানজিস্টার ব্যবহার করতে পারবেন, 13005, 13007, 13009, যে কোনো এনার্জি বাল্বের যে কোনো ট্রানজিস্টার। আর আরেকটা এটা দেখালাম 2N6292। সোজা কথায় বলতে গেলে NPN ট্রানজিস্টার যা আছে সব ব্যবহার করা যাবে, ঠিক আছে, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো কানেকশন সবগুলো রেখেই দেখতে থাকুন আপনারা। প্রথমে আমাদের ভ্যারিয়েবল রেজিস্টরের মাঝখানের পিনটা ট্রানজিস্টারের প্রথম পিনটিতে সোল্ডারিং করে দিতে হবে। তো সোল্ডারিং করে দিলাম। এখন ইনপুট দিব, দেখুন ইনপুট পাওয়ার কোথায় দিবেন, যেটা নেগেটিভ রয়েছে নেগেটিভটা আমরা ট্রানজিস্টারের শেষ পিনটিতে সোল্ডারিং করে দিব, আর পজিটিভটা আমরা ভ্যারিয়েবল রেজিস্টরের এই পিনটিতে সোল্ডারিং করে দিব। কানেকশন বন্ধুরা খুব সহজ। আর এখন একটা এলইডি নিচ্ছি, আপনারা এখানে যে কোনো কিছু চালাতে পারবেন। তো যেটা নেগেটিভ সেটা আমাদের ট্রানজিস্টারের মাঝখানের পিনটিতে সোল্ডারিং করে দিতে হবে, আর পজিটিভটা ইনপুটের পজিটিভেই সোল্ডারিং করে দিতে হবে। আর ট্রানজিস্টারের মধ্যে একটা হিট সিন ব্যবহার করবেন, যাতে হিট কম হয়, ঠিক আছে। একটু একটা ছোটো মোটো একটা হিট সিন লাগিয়ে দিবেন, তাহলে এটা আরও ভালো চলবে, গরম হলেও নষ্ট হবে না। তো বন্ধুরা, সার্কিট আমাদের একদম কমপ্লিট। আমি আপনাদেরকে আরেকবার চালিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি একটা 6 ভোল্টের ব্যাটারি ইউজ করতেছি, নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিচ্ছি আর পজিটিভটা পজিটিভে দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই ভ্যারিয়েবল রেজিস্টরটা ঘোরালে আলোটা কম বেশি হবে, দেখতে পাচ্ছেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।